করি বিচার করেন যতেক ভদ্র জনে ফুগ্গা মাকে সি ব্যাকা পাঠাইছে নে কেনে। বলো কবিয়াল, কি উত্তর দিচ্ছ তুমি? তার অঙ্গুলি হেলনে ধরনি যে চলে মায়ের যে আছে দশ হাত। কি হলো মধু, চুপ করে কেন? দাও উত্তর দাও, বলো কে বড়, শিব না শিবানী? ছাড়া সতী এ কবে কে শুনেছে, কোন পরাণে তারা বিধান দিয়ে গেছে। লাখ টাকার কথা কয়েছে কিন্তু বড় গিন্নি, জানো তো মেয়েরা যতই যাই করুক না কেন, ওই স্বামী ছাড়া তাদের কোনো গতি নেই। কিন্তু শিব দুর্গা তো দুজনে মিলেই সংসার চালান, কিসের তক্ক হচ্ছে গো? হলো তো, হলো এবার এখানে দাস বাড়ি ঘোষ বাড়ি সবাই জেনে গেল, চন্দ্রের বউ কেমন বাচাল। আসলে চন্দ্র তো চুপচাপ মেয়ে পছন্দ করেনি, তাই ছোট বৌমা এখানে আর কোনো কথা কইও নে, চুপ করে বসে গান শুনো কেমন? হঠাৎ আসর এরকম চুপ মেরে গেল কেন? কবিয়াল, উত্তরটা যদি না জানা থাকে হার স্বীকার করে নিন। কবিয়াল, এই তর্কে কি কোনো সীমানা আছে? সত্যি তো নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, সত্যিটা স্বীকার করে নিন, তাতে লজ্জার কিছু নেই। সত্যি এ কখনো না হয়, ওই কারণেই আমি মানি গো বিষয়, ওই কারণেই সবে মানে গো বিষয়। মার সাথে এলে বাবা টানাটানি কই, মার সাথে এলে বাবা টানাটানি কই, আরো কিছুদিন সবে ধীরে সুস্থে রই, আরো কিছুদিন সবে ধীরে সুস্থে রই। মার মন কাঁদে, মার মন কাঁদে তোমারে ছাড়িতে, তোমার মন কাঁদে শিবে ফেলিয়া রাখিতে। আহ কবিয়াল, কি শোনালে! গোল তাহলে সব মিটেই গেল। শিব শিবানী আলাদা নয় গো তারা, শিব শিবানী। জয় জয় বলো, 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 জয় জয় বলো।
একখানে কথা শুধাবো? আজ যে কবিয়াল মা দুর্গার গান গাইছিলেন তিনি কি হেরে গেলেন? রানী, মা দুর্গা তৈরি হয়েছে দেবতাদের শক্তি থেকে, তিনি মহাশক্তি, মা দুর্গাকে কেউ হারাতে পারে? তাহলে রানী, দাদামশাইয়ের কাছ থেকে একখানা গল্প শুনেছিলাম। গল্প? কি গল্প বলুন না। একবার শিব আর শিবানীর মধ্যে ঝগড়া বেঁধেছিল দুজনের মধ্যে কে বড় সেটা নিয়ে, একজন স্বয়ং দেবাদিদেব আর একজন মহাদেবের স্ত্রী পার্বতী, কে বড় সেটা প্রমাণ হবে কি করে? তারপর তারপর কি হলো? তারপর শিব ঠিক করলেন দুজনের মধ্যে নৃত্য হবে, নাচে যে জিতবে সেই হবে বড়। ব্যাস দুজনের মধ্যে নাচ শুরু হলো। কিন্তু কেউ তো কারো চেয়ে কম যায় না। তারপরে শিব ঠাকুর কি করলেন জানো? শিব এক মুদ্রায় পাখানা তুলে দিলেন কাঁধের উপর। কিন্তু দেবী তো নারী, সে কি করে পা তুলবে, তাই নিজেকে ভস্ম করে ফেললেন। সত্যি? তারপর ত্রিলোক গেল অন্ধকার হয়ে, তখন স্বয়ং দেবীকে বাঁচালেন শিব, ধরলেন অর্ধ নারীশ্বর রূপ, যে রূপে তিনি সবসময় দেবীর সঙ্গে থাকতে পারবেন। একই অঙ্গে শিব আর শিবানী, একে অপরের পরিপূরক। শিব আর শিবানী যেমন একে অপরের পরিপূরক, যেমন লক্ষ্মীনারায়ণ, ঠিক তেমনি তুমি আর আমি একে অপরের পরিপূরক হয়ে উঠব। একজন আর একজনকে ছাড়া এক মুহূর্তের জন্য চলব না। কেউ বড় না, কেউ ছোট না। কি এখন যে বাধা দিচ্ছ না? সবসময় কেন বাধা দিতে যাব? রানীর কষ্টি, কাল রানীর জন্মদিন, মহা অষ্টমীর দিন রানীর জন্মদিন পড়েছে। এবার আমরা অষ্টসখীর আবাহন পর্বে যাব। মহাযুদ্ধের সময় দেবী দুর্গার থেকেই জন্ম নিয়েছিলেন এই অষ্টনায়িকা। ব্রাহ্মণী, কৌমারী, মাহেশ্বরী, বৈষ্ণবী, বারাহী, নারসিংহী, ইন্দ্রাণী এবং চামুণ্ডা। দেবী মায়ের বুঝি নানান রকম শক্তি। দেবী দুর্গা আত্মা শক্তি মহামায়া, তিনি অসুর নিধন করেন, অশুভ শক্তি বিনাশ করে মানুষের দুর্গতি নাশ করেন। জয় জয় মা দুর্গা, জয় মা সিংহবাহিনী, জয় মা দুর্গা, জয় মা দুর্গতি নাশিনী মা দুর্গা। জানিস তো নাথবাবু,
এ হচ্ছে অসুর ধলনি নারী শক্তি। অসুরের মানে জানিস তো? জানি তো, চারিদিকে যত কিছু খারাপ, যত অন্যায়, তাই হলো অসুর, তাই না ফুল ঠাকুমা? ঠিক বলেছিস। অসুর তো ছড়িয়ে ছিটে সর্বত্র আছে, আমাদের মধ্যে আছে, সমাজে আছে। অসুর নিধনের জন্য দেবতারা দশভুজা দেবীকে যে অস্ত্র প্রদান করেছিলেন, সেই প্রতীকে অস্ত্ররূপ আজ পুজো হবে। মায়ের কাছে প্রার্থনা কর যেন তুই দশভুজা হয়ে উঠতে পারিস। সমাজের সমস্ত অসুরকে বধ করতে পারিস। আমি হব দশভুজা? হ্যাঁ মা, তোর ভেতরে সে শক্তি আছে, তোর ভেতরে দয়া মায়া করুণা সব আছে, সে শক্তি তোকে অনেক বড় করে দেবে। আর কোনোদিন এই দয়া মায়া করুণা বেসজ্জন দেশ নেই, বেসজ্জন দেশ নেই। ভেবেছিলাম বাড়ি থেকে বের হবই না, কিন্তু তোমাদের ডাকে আর এই আড্ডার টানে আমাকে বেরোতেই হলো। কিন্তু এখানে আসার আরও একটা উদ্দেশ্য আছে। ভাই বঙ্কু, আমি অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। যতবার ভাবছি শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনের জন্য এত বড় একটা অঘটন ঘটে গেল, ততবারই লজ্জায় মরে যাচ্ছি। তুমি আমার কেমন বন্ধু রাজচন্দ্র? তুমি যদি সত্যিই আমাকে বন্ধু বলে মনে করো, তাহলে ক্ষমা চাওয়ার কথা মুখে এনো না। বন্ধু হয়ে বন্ধুর কাছে কেউ ক্ষমা চায়? এতে তো বন্ধুর অপমান। সাধু সাধু, ঠিক বলেছো ভাই বঙ্কু, বন্ধুদের মধ্যে আবার ক্ষমা চাওয়া চাওয়ির কি আছে? এদিকে দাদামশাইকেও কিছু বোঝাতে পারছি না। পুজোর সময় আমার মুখ থেকে কঠিন কথা শুনলে তার মনে লাগবে, তাই ভেতরে ভেতরে দগ্ধে মরছি। তুমি অকারণে কষ্ট পাচ্ছ রাজচন্দ্র, আমার দামাশাইও কম যাচ্ছিলেন না, কপাল ভালো যে অল্পের উপর দিয়ে গেছে। তোমার দামাশাই তো কবিরাজ ডেকে নিজে দাঁড়িয়ে থেকে আমাকে চিকিৎসা করালেন, আর ওনাকে দেখে মনে হচ্ছিল উনি মনে মনে বেশ লজ্জিত। আহা, ওসব ঝামেলা ঝগড়া না হয় দামাশাই করুন, আমরা বন্ধুরা ঠিক থাকলেই হলো। দাঁড়াচন্দ্র, আমরা কিন্তু ভেবে রেখেছি একদিন পূজোর মধ্যে জানবাজারের বাড়িতে হানা দেব। সুস্বাগতম হরিমোহন। বেশ তো, আজ সন্ধ্যাবেলা এসো না, আজ জানবাজারের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাকো। কই রে, কে কোথায় আছিস? ডাক সেই রাজনন্দিনীকে।
কতটা নড়ি, একটু তাড়াতাড়ি আসুক। কুমারী পুজোর যে দেরি হয়ে যাচ্ছে সে খেয়ালও নেই। অবশ্যই কুমারীর পা দোয়ানো যে কত বড় পুণ্যের কাজ সেসব জানবেই বা কী করে। কোনো কালে দুর্গা পুজো টুজো দেখেছে বলে তো আমার মনে হয়নি কো। আসছে আসছে। ওভাবে বলিস নাথবউ, শুনতে পেলে মনে কষ্ট পাবে। তুই তো এই বাড়ির মেয়ে, তুই তো জানিস পুজো আচ্ছার দিনে এভাবে কষ্ট দিয়ে কথা বলতে নেই। চলো মা চলো, কুমারী মায়েদের পা ধুয়ে দেবে চলো। কুমারী মায়েদের পা ধোয়ালে পুণ্যি হয় যে। চলো চকতি ঠাউর, আমার বৌমাকে একটু বলুন কেন কুমারী পূজা হয়। কুমারী মা হলেন দেবী ভগবতীর সাত্ত্বিক রূপ। তো একবার ব্রহ্মা আর দেবতারা মরতে এলেন, এসে দেখলেন যে বেলগাছের নিচে শুয়ে আছে ছোট্ট একটি কন্যা। কলানো সোনার মতো তার রং, পরনে একটি শাড়ি নীলাভরণা। সেই প্রথম মানবী দেবতারা সেই আদি দেবীকে স্তব করলেন। নিদ্রাভঙ্গ হলো তার। স্তবে তুষ্ট হয়ে দেবী উগ্রচণ্ডী যুবতী রূপ ধারণ করলেন। সেই কুমারী বালিকাই হলেন দেবী চণ্ডিকা। এই জগৎ চরাচর তারই সৃষ্টি, কিন্তু তিনি চিরকুমারী। দেবীকে কুমারী রূপে পূজার সময় তিনি তারই মধ্যে অবস্থান করেন সূক্ষ্ম দেহে। চমা, কুমারী মাতার পা ধুয়ে দাও। যাও মা যাও। চড়াচড়ি সর্বত্র বিরাজ করি, যে আমাকে মন প্রাণ ঢেলে দেখতে চায় সে শুধু আমায় দেখতে পায়। এখনো আমায় চিনতে পারছো না? কে তুমি, কোথায় থাকো? চন্দ্র তো বাড়িতে নেই, সে বেরিয়েছে।